বোনেরাপ আমার খালা আমার বোনেরাপ আমরা নবী মুহাম্মাদের উম্মত বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলি সবাই মিলে বলি আমরা নবী মুহাম্মাদের উম্মত আরে আমার মায়ের মিরকার মা এবং বোনেরাপ আমরা হলাম নবী মুহাম্মাদের উম্মত আল্লাহ আমাদের উপরে ছোট 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 আযাব দিয়েছে কিন্তু ভাই গাব আমার নবীর আগে অনেকগুলি নবী এসেছিলেন যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম এমন করে হযরতে মূসা এমন করে হযরতে ঈসা এমন করে হযরতে হারুন এমন করে হযরতে জাকারিয়া এমনি করে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম এমনি করে করে এক দুই করে এক লাখ চব্বিশ হাজারের মতন নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিলেন বন্ধুরে ওই নবীর উম্মতদের উপরে আমার আল্লাহর বড় বড় আযাব এসেছে ওদের উপরেও বড় বড় গজব এসেছে তবে ওদের অন্যায়টা ছিল কোন অন্যায় ওরা ওরা আল্লাহর আযাব তখনই আসে আল্লাহর গজব তখনই আসে যখন মানুষ আল্লাহর দিন থেকে সরে যায় মানুষ যখন নামাজ ছেড়ে দেয় মসজিদের বিরোধিতা করে মাদ্রাসা নিয়ে ঝগড়া করে মসজিদ নিয়ে ঝগড়া করে নামাজ ঠিক মতো পড়ে না মিথ্যা কথা বলে অন্যায় অশ্লীলতা নির্যাতন নিপীড়ন ধর্ষণ যখন আল্লাহর জমিনে বেড়ে যায় আমার আল্লাহর বরদাস্ত করতে পারেন না কখনো পাঠিয়ে দেয় করোনা ভাইরাস কখনো পাঠিয়ে দেয় কলেরা কখনো পাঠিয়ে দেয় ভূমিকম্প আবার কখনো পাঠিয়ে দেয় ঘূর্ণিঝড় যা বান ভাইয়া সবকে ডুবিয়ে বরবাদ করে দে আমার ভাইরা রে আমার বন্ধুরা হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মত ছিল এত অন্যায় করেছিল এত অন্যায় করেছিল একটা 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 করে যদি হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের অন্যায়ের কথা বলা যায় রাতের পর রাত কেটে যাবে দিনের পর দিন কেটে যাবে বলে শেষ করা যাবে না আমার আল্লাহ বরদাস্ত করতে পারেননি হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতদেরকে নীল নদীর তীরে ডুবিয়ে মেরেছে নারাই দেখবে বাপ কবি বাপ কো ছোড়তা নেই বাপ কোনোদিন বাপকে ছাড়ে না হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা এমন অন্যায় অবিচার বদমাশি করার কারণে আল্লাহ তাদেরকে নীল নদীর তীরে তাদেরকে সাগরে সমুদ্রতে চুবড়ে মেরে ফেলে দিয়েছে শুধু তাই নয় আরে আমার মায়ের আমার বোনেরা আজ তোমরাকে আমি কি বুঝাইতে চাচ্ছি জানো আর ওয়াজ শুনা বুঝতে পারছো না খালি হাত পা লড়া দেখছো কে জানি জানি না আমি বুঝাইতে চাচ্ছি যে এই যে গজব এই যে ভাইরাস এই যে এগুলা কেনা এগুলা আসার কারণটা হলো যে অন্যায় কোনোদিন কেউ বরদাস্ত করতে পারে না এখনই আপনাকে এখানেই প্রমাণ দিয়ে দিচ্ছি এই চ্যাংড়াটা এই যে চ্যাংড়াটা এই চ্যাংড়াটার নামে যদি এখানে কুদতে লাগে তো তোমরা কয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো করছো খুব ভালো করছো এরকম করবে এরকম করবেন জি ভাই বলেন ধত্ত মামুর মারা গেল পিটিয়া দাও কি তার মানে পা অন্যায় কেউ মানতে পারে না তো তো আমরা আল্লাহর বান্দা হয়ে আমরা আল্লাহর বান্দা হয়ে যদি অন্যায় অন্যায় বরদাস্ত করতে না পারি তো যে আল্লাহ আমরাকে বানিয়েছে ও অন্যায় বরদাস্ত করবে জি মজিবুর ভাই করবে জি করবা আর কত সহিবে রোজার দিনে বিড়ি টেনে বেড়াইছে করোনা ভাইরাস এবারকার দেখবে যে কি এই ঠান্ডার পরে আসবে রক্ত ভাইরাস
খালি যেখান সেখান দেখালে রক্তই বার হইবে। আল্লাহর আযাব তখনই আসে যখন আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের প্রতি হস্তক্ষেপ করা হয়, তখন আল্লাহর আযাব আসে। জানেন আমার নবীর পূর্বে একটি নবী এসেছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বদমাশ উম্মতেরা নারীর সাথে স্ত্রীর সাথে বিবির সাথে মিলামিশা না করে তারা বেটা ছেলে বেটা ছেলের সাথে মিলামিশা করতো। আমার আল্লাহ নর বানালেন নারীর জন্য, নারী বানালেন নরের জন্য। বেটা ছেলে বানালো বেটি ছেলের লেগে, বেটি ছেলের লেগে বানাইলে বেটা ছেলে। নারীর জন্য বানালেন নর, নরের জন্য বানালেন নারী। পুরুষের জন্য বানালেন নারী, নারীর জন্য বানালেন পুরুষ। কিন্তু হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ভাই গো তারা বিবির সাথে মিলন না করে, তারা নারীর সাথে মিলন না করে তারা পুরুষ পুরুষের সাথে মিলন করলো। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, যার জিব্রাইল যাও আমি আল্লাহ, আমি আল্লাহ ওই লুতের কমদের রাখবো না, আমি তাদেরকে ধ্বংস করে দেব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, জিব্রাইল মানুষের রূপ ধারণ করে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন। হযরতে লূতের বাড়িতে এসে হযরতে লূতকে খবর দিয়ে দিলেন, নবী গো আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, নবী গো আমার আল্লাহ আমার নবী আমার আল্লাহ আমার নবীর কাছে পাঠিয়েছেন। ও গো নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মত তোমার যেই উম্মতগুলি পুরুষের সাথে পুরুষ মিলন সহবাস করে, যারা নারীর সাথে নারীর জন্য বানালেন নর আর নরের জন্য বানালেন নারী, এত বড় অন্যায় আজকে তোমার যেই উম্মতেরা করে রে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ জিব্রাইলকে এত শক্তি দিয়েছে ভাই গো, ওই জিব্রাইল তাই ওই জিব্রাইল মক্কার মাটিতে এসে ওই মক্কার শয়তান বদমাস যারা পুরুষের সাথে মিলন করতো, যারা পুরুষের সাথে মিলামিশা সহবাস করতো, আমার আল্লাহ তাদেরকে পিটিয়ে ধ্বংস করে দিল। ভাইজান মায়ের আমার, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কেউ মানতে পারে না। আজকে দেখেন কি বলবো, ঘরের কথা পরকে বলে নিজের সম্মানের ক্ষতি নাকি, ঘরের কথা পরকে কহে নিজের সম্মানের ক্ষতি। জানেন আজকে আমরা নিজের স্ত্রীকে রাইখা কথা শুনালেন কান খুলে, আগেই বলেছি মির্কাহার মা বোন ভাই বন্ধুরাকে রাগ করবেন না, আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই, আপনারাকে আমি ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন, তার লেগে আজ কথাগুলা সুঝিয়ে দিছি। শুনালেন আল্লাহ ও আল্লাহর রসুলের ব্যতিক্রম যখনই চলবে তখনই তোমার ক্ষতি হবে, কত বড় ক্ষতি শুনালেন। আজ আজ দেখালেন দুটা দুটা ছেলের মাকে তালাক দিতে হয়েছে, তিন ছেলের মা তালাক নিয়ে নিয়েছে, একটা চ্যাংড়া আমার এই লকডাউনে বস থেকে সুইট থেকে পিঠে লাগতে লেগেছে, তখন আমি একটা ফের কেতাবপত্র দোকান খুলেছি হরিশ্চন্দ্রপুর বাজারে, তো একটা দোকানে বসে আছি, তো একটা এরকম বয়সের নওজোয়ান একটা ছোট্ট ছেলে নিয়ে চলেছে, দিয়ে কয়েছে যে মৌলানা ভালো আছেন, মেলে মেলে গল্প করতে করতে লাস্টে বলছি এটা কেজি ছোট ছেলেটাকে কচ্ছে এটা বেটা, আর মা আজ 4 মাস হলো ফেলে পাল্লে গেছে। শোনো
যারা বউ রেখে ছয় মাসের মতো বিদেশ চলে যাও, যারা বউ রেখে এক বছরের মতো বিদেশ চলে যাও, এগুলার অনেক গল্প আছে, এগুলা অনেক গল্প আছে। হ্যাঁ ভাইজান বন্ধু আমার, এই যে দেখেন আল্লাহর নবীর ইতিহাস থেকে আপনাকে এক বছর ছ মাস বাইরে থাকতে মানা আছে, তুমি থাকছ, তার লেগে রহিমের মাল করিম চাষ করছে। কথাটা শুনালেন আমেরিকার, এ কথাটা শুনা বলে মূলবি এগুলা কোন কথা কইছে? হ্যাঁ এটা আমার কথা না, আমার বাবার কথা নয়, আমার চোদ্দ বংশের কথা নয়। এবার ইতিহাসটা শুনালেন ভাইজান বন্ধুরা আমার, আমি মুখিয়া হয়েছি, আমি নেতা হয়েছি, আমি এমএলএ হয়েছি, আমি এমপি হয়েছি, আমি রাজ্য সরকার প্রধানমন্ত্রী হয়েছি, আমি নীতিশ কুমার হয়েছি, আমি মুখিয়া সরপঞ্চ হয়েছি, কিন্তু আমি নিজের পেট দেখি, অপরের পেট দেখি না। ওই যেই লোকটা তিরপাল পাওয়ার কথা ওই লোকটা পেল না, ওই লোকটা তিরপাল পেল, কিন্তু এই চরিত্র নবীর জামানাই ছিল না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর পরে পরেই হযরত উমর কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মক্কার নেতা হিসাবে, কমান্ডার হিসাবে, রাজ্য সরকার প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করা হয়েছিল। ওই হযরত উমর, একটু কান খুলে শুনলিন, হযরত উমর এমন এক নেতা ছিল রে, হযরত উমর এমন এক নেতা ছিল গো, হযরত উমর এমন এক নেতা ছিল বন্ধু রে, হযরত উমর আমার মতো আপনার মতো এই মুজিবুর নানার মতো নেতা ছিল না, নিজের প্যাড দেখতো অপরের প্যাড দেখতো না, এই মতো নেতা মক্কা মদিনার মাটিতে ছিল না। হযরত উমর সারাদিন দিনের কাজ করে রাত্রিবেলায় তিনি ঘুমাতেন না। হযরত উমরের কাজ ছিল যখন সন্ধ্যা হয়ে গেল, মানুষ যখন চতুর্দিকে বাড়িতে ঘুমিয়ে গেল, আল্লাহর নবীর সাহাবি, আল্লাহর সৈনিক, মক্কার খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিছানায় পিঠ লাগাতেন না। যখন সন্ধ্যা হয়ে যেত, বাড়ি থেকে গায়ের দিকে বাড়ি বেরিয়ে যেত, এলাকায় বেরিয়ে যেত, কোন বাড়িতে না খায়া সুতলো, কোন বাড়িতে খায়া সুতলো, কার বাড়িতে লোক নাই, কার ওষুধের দরকার, কার পানির দরকার, কার কি অসুবিধা, যদি তার সমস্যা থাকে আমি উমর তার সমাধান করে দিব। কেউ যদি না খেয়া শুতে, তোমার বাড়িতে খাবার পৌঁছে দিব। আমি নেতা হয়া, আমি এমএলএ হয়া, আমি সারপঞ্চ হয়া, আমি মুখিয়া হয়া, আমার পাড়ার লোক না খেয়ে থাকবে, আমার থানার লোক না খেয়ে থাকবে, আমার এলাকার লোক না খেয়ে থাকবে না। আল্লাহ উমারকে এমন নেতা বানায়নি, এটা হচ্ছে উমারের বক্তব্য, আমাকে আল্লাহ এরকম নেতা বানায়নি যে আমি নিজের পেটে খায়ালিয়া লাখে তেল দিয়া বালিশে থাকবো, আমার এলাকার লোক খাইতে পেয়েছে কিনা আমাকে দেখতে হবে, না হলে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কে জবাব দেব। এই বলে হযরত উমর বাড়ি থেকে বেরিয়ে গেছেন, গ্রামের ভিতর দিয়ে টুক 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 করে হেঁটে যায়, গ্রামের মধা মধিতে মিডিল পয়েন্টে যায়, গ্রামের মধ্যখানে যায়, এক বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায়, একটা বাড়ি থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, কি আওয়াজ, এরকম আওয়াজ। আল ভাইর আমার খলিফাতুল মুসলিমিন হযরত উমর থমকে দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই বাড়ির গেটের কাছে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে গেল,
এটা কিসের আওয়াজ এটা তো মহিলার আওয়াজ এটা তো মেয়ে লোকের আওয়াজ এটা তো বেটি ছেলার আওয়াজ এটা তো নারীর আওয়াজ এই বাড়িটাতে এমনই কি সমস্যা আছে এই বাড়িটাতে এমনই কি অসুবিধা আছে খাইতে পাইনি নাকি না খায় আছে নাকি না অসুস্থ জ্বর নাকি না পা কি অসুবিধা যদি কোনো অসুবিধা থাকে রে আমি তার সুবিধা করে দিব এই বলা হযরত উমর খাড়িয়া খাড়িয়া দাঁড়িয়া দাঁড়িয়া যেন শুনতে আছে কিন্তু শুনতে পাওয়া যায় মেয়েটার আওয়াজ যেন কঠিন হইতে আছে একবার এমনে গড় মারছে একবার অমনে গড় মারছে একবার লম্বা বালিশটা চেপে ধরছে একবার ছোট বালিশটা চেপে ধরছে আর বলছে আল্লাহ ওই মেয়ে লোকটা ওই বেটি ছেলেটা বলছে কইছে আল্লাহ জাহান্নামের ভয় যদি না থাকতো তোমাকে যদি আল্লাহ বলা না মানতুম তোমার নবীকে যদি রসুল বলা না মানতুম ও আল্লাহ আর সহ্য করতে পারি না আর সইতে পারি না যেন সারা শরীর চিনচিন ঝিমঝিম করছে ও গো আল্লাহ মনে হয় আমার বাড়ির পার্শ্বের রব্বুইলা গাড়ুয়াকে ডাইকে আমার যৌবনের খাটলা খানা ঝুঁকিয়ালি হাজ খালিফাতুল মুসলিমিন হযরতে উমর এই কথা যখনই শুনতে পেলে এক মিনিট ওখানে আর লেট করল না হযরতে উমর দৌড় দিয়ে চলে গেল বাড়িতে বাড়ি চলে গেল বাড়িতে যে গুধার মাকে ডাকলে না গুধার মাকে হযরত উমর তার স্ত্রীকে ডাকলেন না কেন আমার স্ত্রী তো আমাকে মিথ্যা কথা বলতে পারে আমিও তো সফরে যাই দু দিন তিন দিন চার দিন এক মাসের লেগে আমিও তো দিনের কাজে বাড়িয়ে যাই আমি যেমন জালসা এই যে জালসা যখন টাইম চলে আসবে এই যে বাড়াইনু তো গুধার মাকে সালাম কালাম দিয়াই বাড়াইনু যে ভাইচা যদি থাকিরে তো দেখা হবে না হলে মাপ টাপ করে দিস মনে দুকটুক থাকে মায়া লোকে বলে যে কি চোখের আড়াল না পাহাড়ের আড়াল না কি এরকম কি কয়ে যে বাপু হ্যাঁ করে না যে খালি পুকো পুকো তাকাইছে ইনি জ্বালাইল গলো ভাল লাগবে হ্যাঁ তো ভাইজি আমার স্ত্রী তো আমাকে পনেরো দিন বিশ দিন থাকতে বাহিরে থাকতে দিবে না হইলে আমাকে মিথ্যাও বলতে পারে তো মিথ্যা কথা ঝুঠা কথা বলতে পারো তো এই জন্য হযরতে উমর এই জন্য হযরতে উমর তার বিবির কাছে গেলেন না খলিফাতুল মুসলিমিন হযরতে উমর চলে গেলেন তার বড় বেটির কাছে তার বড় বেটি তার বড় মেয়ের কাছে যে মেয়েকে ডাক দিয়ে বেটিকে ডাক দিয়ে বলছে মা রে আমি তোর বাপ তুই আমার বেটি আমি তোর বাপ তুই আমার বেটি আমি তোর বাপ তুই আমার বেটি বেটি রে তুই আমাকে মিথ্যা কথা বলবি না এটা আমার বড় বিশ্বাস তুই আমাকে ঝুঠা কথা বলবি না এটা আমার বিশ্বাস বল তো বেটি রে একটা বিয়া হওয়া বেটি ছেলা একজন বিবাহিত মহিলা একজন পুরুষ ছাড়া একজন বিয়া হওয়া বিবাহিত মহিলা একজন বিয়া করা বেটি ছেলে একটা স্বামী ছেড়া কতদিন থাকতে পারে কত বেটি একটা বিয়াদারি বেটি ছেলে তার স্বামীকে ছেড়ে কত দিন থাকতে পারে বাপ বেটিকে পুচ করছে বেটি কইছে অজি আব্বা ও গো নবীর সাহাবি ও গো আল্লাহর সৈনিক হযরতে উমর খলিফাতুল মুসলিমিন ও গো নবীর সাহাবি আব্বাজি একটা বিয়া করা বেটি ছেলা তার স্বামীকে তার মর্দাটাকে ছেড়ে তিন মাসের বেশি থাকতে পারে না
যখন তিন মাস পার হয়ে যায় ওর অন্তর চাই ওর মন চাই ওর গতরে চাই ওর শরীরে চাই একবার যদি গুইধার ভাব বাড়িতে আসা দুদিন ঘুরে যেত না জানি কতই ভালো হতো ভাই জান বন্ধুরে যদি আপনার বিবির আল্লাহর ভয় যদি সিনাই থাকে তবে তোর ভাগ্য ভালো আর যদি ভয় না থাকে রে তবে তুই গেলি কইছে যে কি হাত ছেলে পিলা হবে মিষ্টি বিলাইছে তো কইছে তোর ছেলে ফের কখন হলে হে ওরা বিদেশে বোম্বাইতে ওরা মিষ্টি খাওয়া কি